হাই ফ্রেন্ডস, আমি আজ আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিতে যাওয়ার আগে আমি একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই। আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাবো এগ রাইস কারি। তার জন্য আমার লাগছে 6টা ডিম, যেটা আমি সেদ্ধ করে রেখেছি, আর লাগছে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যেটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, আর লাগছে 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, যেটা জলে ভিজিয়ে রেখেছি, এই যে। তার সঙ্গে লাগছে এই ঠিক এই পরিমাণ আদা, যেটা পরে আমি পেস্ট করে জিরে গুঁড়োর সঙ্গে মিশিয়ে দেব, আর লাগছে 3টে পেঁয়াজ। এই 3টে পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছি, দেখুন, 3টে কাঁচা লঙ্কা, আর লাগছে ড্রাই ফ্রুটস। আমি 1 মুঠ ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে আছে কাজু বাদাম, ব্ল্যাকবেরি, রাসবেরি এবং কিসমিস, যেটা জলে ধুয়ে আমি রেখে দিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। অল্প একটু তেল দিয়ে দেব কড়াইয়ে, সেই তেলে এই হলুদ মাখানো ডিমগুলো, হলুদ মাখিয়ে নিয়েছি ডিমগুলোতে, ডিমগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। একটু লাল লাল করে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর 1 টিস্পুন মতো তেল আমি কড়াইতে দেবো। তার মধ্যে খানিকটা সাদা জিরে ফোড়ন দেব। দেখুন, এই চালটাকে ছাঁকনিতে ঢেলে জল ঝরিয়ে রেখেছি। এবার এই চালটা আমি তেলে দিয়ে দেব। চালটা 1 মিনিট ভেজে নেব। ভেজে দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভেজে নেওয়ার পরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর চাল আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে এসছে। অন্যান্য রান্নায় যেমন পেঁয়াজ আমরা ব্রাউন করে ভাজি, এক্ষেত্রে এইভাবে ভাজবো না। এবার আমি মশলাটা দিয়ে দেবো।
কমাচ করে মশলাটাকে আমি চাল আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দেব। এরপর এটাকে একটু একসঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে দেব। ঠিক এই বাটির আধা বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা সেদ্ধ হওয়ার জন্য এবং এবার ডিমগুলোকেও দিয়ে দেব। এবার চালটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিই, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। এবার ঢাকনাটা তুলে একটু দেখে নিই চালটা কতটা সেদ্ধ হলো, কারণ চালটা পুরোপুরি সেদ্ধ না হলে আমি এর মধ্যে চিনি, ড্রাই ফ্রুটস এবং ঘি, গরম মশলা অ্যাড করতে পারবো না। চিনিটা আগে দিলে চালটা সেদ্ধ হবে না। কোনো বাকি আছে সেদ্ধ হতে, আরো কিছুক্ষণ থাকুক, দেখি এবার চালটা সিদ্ধ হলো কিনা। এই দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো। অল্প অল্প পরিমাণ চিনি দেব, স্বাদ মতো চিনি আর কি, যে যেমন খাবে সে তেমন মিষ্টি দেবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর এই 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে দেব। গরম মশলা মিশিয়ে গেছে, এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে দেখি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটাতে জলটা খুব ভাইটাল, জলের পরিমাণটা ঠিক মতো না দিলে এই ভাতটা ঝুরো ঝুরো হবে না। দেখুন খুব
সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এটাকে আমি ঠেলে দেবো। আমার রান্নাও কমপ্লিট। এগ রাইস কারিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো আসি, আবার অন্য কোনো দিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।